তো ব্রয়লার মুরগি ঢুকবে, তার জন্য আমরা বুটিং করে নিচ্ছি। আগে বুটিংটা আমরা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বুটিং করতে হয়, কীভাবে জলে কোটো খাবারে কোটো সাজাতে হয়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাইডে এগুলো তিরপল লাগিয়ে দেবো, সব কিছু ফিটিং করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তার মধ্যে একটা বুটিং আমাদের তৈরি হয়ে গেছে, এখন পেপার পাড়া বাকি আছে, জলের কৌটো লাগানো বাকি আছে, সব কিছু একটা একটা করে দেখিয়ে দেবো। আগে বুটিংটা করে নিই। তো দেখুন বন্ধুরা, চারটে বুটিং আমি তৈরি করে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে, চারটে বুটিং আমার রেডি হয়ে গেছে। এগুলোকে প্রথমে তুষ ঢেলে সব রেডি করে নিয়েছি। এবার পেপার পেড়ে নেব, আর সাইডগুলোতে তিরপল লাগিয়ে দেবো, নাহলে পেপারগুলো উড়িয়ে চলে যাবে। তো সাইডে পেপার আগে তিরপলটা লাগিয়ে নিই, তারপর ভিতরে পেপারটা পারবো, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, সাইডে যে ঝাঁপগুলো আছে, সাইডে ঝাঁপগুলো লাগিয়ে দিয়েছি, দুই সাইডে লাগিয়ে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো লাগিয়ে দেব। এবার আমরা পেপারটা পেড়ে নিই, তারপর দেখা হচ্ছে। চারটে বুটিংয়ের জন্য চার জায়গাতে পেপার নিয়ে নিয়েছি, তো এগুলো এবার পেড়ে নিই। তো কীভাবে পারবেন দেখুন, মানে জয়েন্টটা যখন করবেন কিছুটার ওপরে চাপিয়ে দেবেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি চাপিয়ে রাখবেন। তাহলে কী হবে, বাচ্চারা যখন আসবে তখন লাফালাফি করলে তলের যে তুষটা আছে এটা বেরিয়ে ওপরে আসবে না। এরকমভাবে একটার পর একটার পর এরপরে ওপরে চাপাচাপি দিয়ে পেপারটা পেড়ে নিতে হবে। আগে আমি পেড়ে নিই, দিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, পেপার পাড়া হয়ে গেছে, পেপার পাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার কোটোগুলো সাজিয়ে নেব, এই ছোট্ট বাচ্চার জন্য জলের ড্রিঙ্কার, এইগুলোকে দিয়ে দেবো এবার। তো বাচ্চার জলের ড্রিঙ্কার দিয়ে দিয়েছি দেখুন। তো প্রথম দিন পেপারে খাবার দিয়েছিলাম, তো আজকে খাবারে কোটোগুলো লাগিয়ে দেবো, ফিড দেবো, ফিড দিয়ে আপনার সাজিয়ে দিচ্ছি আমি। তো দেখুন পেপারে খাবারগুলো সব খেয়ে নিয়েছে, একটাও নেই, সব খাবার শেষ করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, খাবারের কুটো লাগিয়ে দিয়েছি, জলের কুটো লাগানো আছে, আর পেপারও কিছু কিছু খাবার দিয়ে দেবো এখন, যেহেতু ছোট্ট বাচ্চা। কিছু পেপারে খাবার দেবো, কিছু খাবারের কুটোতে খাবার দেবো। তো আমি পেপারগুলোতে খাবার দিয়ে দিচ্ছি দেখুন, যে পেপারগুলো তো দিয়ে দেবো, এরকম পেপারে খাবার দিয়ে দেবো, পেপার অল্প অল্প করে দিয়ে দেবো খাবার, তাহলে পেপারেও খাবার খাবে, কুটোটাও খাবার খাবে। তো দেখুন পেপারও দিয়ে দিলাম, কোটাতেও দিয়ে দিলাম, আর সাইডে আছে জল, জল আর খাবার যেন সবসময় থাকে কোটোর মধ্যে, জল আর খাবার টান দেওয়া যাবে না। তো দেখুন কেমন খাবার খাচ্ছে, দেখুন পেপারে খাবারটা বেশি খাচ্ছে, এখন পেপারে খাবারটা যেহেতু বেশি খাবে তার জন্য পেপারেও খাবার দিতে হবে, কোটোর মধ্যেও খাবার দিতে হবে। তো রাত্রে জল খাবার দেওয়া হয়ে গেল আমার, এতে গ্যাস বুডিং, গ্যাস গুঁড়া জ্বলছে দেখুন।
তো ঠান্ডা প্রচুর পড়ে গেছে, মুরগিগুলো জড়ো হয়ে যাচ্ছে বারবার। চারপাখা ডাকা দিয়ে দিতে হচ্ছে, তারা দেখছি এইখানে গ্যাস গুঁড়া জ্বলছে, মাঝে মাঝেই তারা দিতে হবে, তাহলে গুঁড়া ঘর ছতকার হয়ে থাকবে, জল খাওয়াটা খাবে। লাইট লাগানো আছে আর গ্যাস গুঁড়া জ্বলছে। দেখুন ডাকিয়ে দিচ্ছি, গোটা ঘর হয়ে গেল ছতকার, আর না ডাকা দিলে সব এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে। ঠান্ডা যে পরিমাণে পড়ে গেছে, যে তাড়া দিচ্ছি তখন গোটা ঘর হয়ে যাচ্ছে। তো এইভাবেই মাঝে মাঝে তাড়া দিতে হবে। তো দেখুন আজকে পেপারটা তুলে নেবো, তারপর জলের কৌটো খাবারের কৌটো সব সাজিয়ে নেবো ভালো করে। তো পেপার তুলতে শুরু করে দিয়েছি, এইভাবে সব পেপারগুলোকে তুলে নেবো আগে, তারপর জলের কৌটো খাবার কৌটো সাজিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কীভাবে কৌটো সাজানো হচ্ছে, কীভাবে জলের কৌটো খাবার কৌটো সাজাচ্ছি, পুরোটাই দেখতে থাকুন। তো আগে পেপারটা আমি তুলে নিচ্ছি। তো পেপার দেখুন, আমার চারটা বোর্ডিংয়ে পেপার তোলা হয়ে গেছে। এবার জলের কৌটো খাবারের কৌটোগুলো সাজিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমার জলের কৌটো খাবারের কৌটো দেখুন সাজানো হয়ে গেছে, দেখুন সব সাজিয়ে নিয়েছি। এইভাবে জলের কৌটো খাবারের কৌটো সব সাজিয়ে নিতে হবে, তাহলে জল খাবারটা ভালো খাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি সাজিয়ে দিলাম, একটা জল একটা খাবার, একটা জল একটা খাবার। তো এইভাবে বন্ধুরা পুরো বোর্ডিংয়ের মধ্যে সব সাজিয়ে নিয়েছি, প্রত্যেকটা বোর্ডিংয়ে সাজিয়ে নিয়েছি। এবার মুরগিগুলো জড়ো হয়ে আছে, মুরগিগুলোকে ডাকিয়ে দিতে হবে। মানে জলের খাবার একটু জলের কোটো সাজানোর সময় সব জড়ো হয়ে গেছে এক জায়গাতে, তো আবার সব ডাকিয়ে দেবো। দেখুন ডাকিয়ে দেবো, সব চলে যাবে, দেখুন সব চলে যাচ্ছে। এবার প্রত্যেকটা কোটোয় কোটোয় জল আর খাবার খাচ্ছে। তো আমি প্রত্যেকটা রুমই চারটে বোর্ডিং আমি ডাকিয়ে নেবো আগে, সব ঘুম মারছে। তো দেখুন এই রুমটাও এরকম ডাকিয়ে দিলাম, দেখুন গোটা ঘর ছোটখাট হয়ে গেল। প্রত্যেকটা জলের কুটো খাবারের কুটোতে সব মুরগি জল খাচ্ছে, খাবার খাচ্ছে। তো এইভাবে বারবারে ডাকিয়ে দিতে হবে, জল আর খাবার খাওয়াতে হবে, তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর সব ডাকিয়ে দিলাম, আর সব জল খাবার খেতে লাগলো, কি বুঝতে পাচ্ছেন জল আর খাবার কেমন খাচ্ছে। এইভাবে বারবারে তাড়া দিলে পরে জল খাবারটা বেশি খাবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। প্রত্যেকটা কুটোয় কুটোয় জলের খাবার খেতে লাগলো। তখন দুপুরবেলা হিটের দরকার নেই, যখন দেখবে মুরগি এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে তখন হিটটা ব্যবহার করতে হবে। আর যখন দেখবেন গোটা ঘরে মুরগি ছতকার করে প্রত্যেকটা জলে করে খাবার করে লেগে আছে, তখন কিন্তু হিট দেওয়ার দরকার নেই। আপনি বুঝতে পারবেন ঘরের মধ্যে হিটের দরকার আছে কি নেই, যখনই মুরগি দৌড়ে বেড়াবে খাবার জল খাবে তখন জানবেন যে ঘর ঠিকঠাক আছে, ঘরে হিটের দরকার নেই। আর যখনই দেখবেন জড়ো হয়ে যাচ্ছে এক জায়গাতে, তখন আপনাকে হিট ব্যবহার করতে হবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।